গত কয়েকদিন শহরের তাপমাত্রার পারদ ছুঁয়েছিল 40 ডিগ্রি। প্রবল তাপদাহ থেকে মুক্তি পেতে একটু বৃষ্টির জন্য চলছিল চাতক পাখির মতো অপেক্ষা। অবশেষে স্বস্তি, শহরে নামল স্বস্তির বৃষ্টি। বুধবার রাত থেকেই ছিল মেঘলা আকাশ, সঙ্গে ভোর থেকে যোগ হয় ঠান্ডা হাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় শহর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর কলকাতার শ্যামবাজার, দমদম, দক্ষিণ কলকাতার ভবানীপুর, টালিগঞ্জ, গড়িয়াহাটে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হয় সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, মানিকতলা, ডালহৌসি অঞ্চলে। এছাড়াও শহরের অন্যত্র বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও আধ ঘন্টা, কোথাও আবার তারও বেশি একটানা। এই বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় তাপমাত্রার পারদ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন শহরবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটা বর্ষার বৃষ্টি তো নয়ই, নয় প্রাক বর্ষার বৃষ্টিও। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি। এই বৃষ্টির জেরে বৃহস্পতিবার তাপমাত্রা খুব বেশি না বাড়লেও মেঘের চাদর সরলে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সঞ্চয় মিত্র ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।